স্কুল লেভেল জিওগ্রাফির এই পর্বে সকলকে স্বাগতম এই পর্বে আমরা দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বাকি অর্ধেক অংশ অর্থাৎ ভূ সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র সম্পর্কে জানব প্রথমেই জেনে নিই ভূ সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলতে আমরা কী বুঝি টোপোগ্রাফিক্যাল শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত যার টোপোজ এর অর্থ স্থান এবং গ্রাফো জিআরএপিএইচও এর অর্থ আঁকা অর্থাৎ কোনো একটি স্থানের সঠিক অবস্থান আয়তন এবং প্রাকৃতিক উপাদান যথা ভূপ্রকৃতি নদ নদী স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি ও সাংস্কৃতিক উপাদান যথা পরিবহন যোগাযোগ ব্যবস্থা জনবসতি প্রভৃতি বিষয়গুলি বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্নের দ্বারা চিত্রায়িত করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ভূ সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলে এই ভূ সূচক মানচিত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হলো প্রথমত স্কেল এই মানচিত্র কতকগুলো সুনির্দিষ্ট স্কেল অনুসারে আঁকা হয় যেমন ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড ওয়ান ইজ টু টেন ল্যাখ ওয়ান ইজ টু টু ল্যাক ফিফটি থাউজেন্ড প্রভৃতি দ্বিতীয়ত বিস্তার এই মানচিত্রের নির্দিষ্ট অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার থাকে তৃতীয়ত প্রতীকচিহ্ন প্রচলিত নির্দিষ্ট প্রতীকচিহ্ন ও রঙের সাহায্যে এই মানচিত্রের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি চিত্রায়িত করা হয় চতুর্থত সূচক সংখ্যা প্রত্যেক টোপো মানচিত্রের একটি নির্দিষ্ট সূচক সংখ্যা থাকে যেমন সেভেন্টি টু বি বাই ফোর সেভেন্টি থ্রি সি বাই সিক্সটিন প্রভৃতি পঞ্চমত উপাদান এই মানচিত্রে ভূপ্রকৃতি নদ নদী স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক এবং যোগাযোগ ব্যবস্থা জনবসতি প্রভৃতি সাংস্কৃতিক উপাদান উপস্থাপন করা হয় ষষ্ঠত প্রকাশনা ভারতবর্ষে সার্ভে অফ ইন্ডিয়া যাকে শর্ট ফর্মে বলে এস ও আই এই মানচিত্র প্রস্তুত করে ও প্রকাশ করে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করার জন্য টোপোসিট ব্যবহার করা হয় যেমন রিলিফ বা ভূপ্রকৃতি যার দ্বারা পর্বত উপত্যকা এবং ভূমি ঢাল রিপ্রেজেন্ট করা হয় এক্ষেত্রে কন্টুর লাইনের দ্বারা এই বিষয়গুলিকে উপস্থাপন করা হয় দ্বিতীয়ত হাইড্রোগ্রাফি যার মধ্যে হ্রদ নদী র্যাপিডস কোস্টাল ফ্ল্যাটস সোয়ামস প্রভৃতিকে উপস্থাপন করা হয় তৃতীয়ত ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ যার মধ্যে উডেড এবং ক্লিয়ার্ড এরিয়াজ অর্চার্ডস প্রভৃতিকে দেখানো হয় চতুর্থত ট্রান্সপোর্টেশান বা যোগাযোগ ব্যবস্থা যার মধ্যে রাস্তা রেলওয়েজ ব্রিজ এয়ারপোর্টস প্রভৃতিকে দেখানো হয় পঞ্চমত ইনফ্রাস্ট্রাকচার যার মধ্যে বিল্ডিংস আরবান ডেভেলপমেন্টস পাওয়ার ট্রান্সমিশন লাইন পাইপ লাইনস টাওয়ার্স এগুলোকে দেখানো হয় ষষ্ঠত বাউন্ডারিস যার মধ্যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি প্রভিন্সিয়াল বা টেরিটোরিয়াল বাউন্ডারি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি প্রভৃতি দেখানো হয় সর্বশেষ টোপোনমি এক্ষেত্রে কোনো একটা জায়গার নাম ওয়াটার ফিচার নেমস ল্যান্ডফর্ম নেমস বাউন্ডারি নেমস এইগুলোকে এর দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে একটি সাধারণ মানচিত্রের মতো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রেও কিছু সাধারণ উপাদান ব্যবহার করা হয় যেমন স্কেল লেজেন্ড এবং উত্তর দিক নির্দেশিকা এই লেজেন্ডের মধ্যে মানচিত্রে ব্যবহৃত রং বা প্রতীক চিহ্নের উপযুক্ত ব্যাখ্যা দেওয়া থাকে এরপর জেনে নিই যে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন কারণ কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা জন্মায় এবং এগুলি বিশ্লেষণ করা যায় দ্বিতীয়ত টোপোগ্রাফিক্যাল মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে তুলনা করে সেই অঞ্চলের ভৌগোলিক বিষয়ের কী কি পরিবর্তন ঘটলো তা জানা যায় যেহেতু টোপোগ্রাফিক্যাল মানচিত্র পূর্বে বিভিন্ন সময় তৈরি হয়েছে এবং উপগ্রহচিত্র আধুনিক এবং প্রতিদিনের নিয়মিত তথ্য পাওয়া যায় তৃতীয়ত কোনো নির্দিষ্ট অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা করার সময় তা সড়ক হতে পারে রেলপথ হতে পারে বা কোনো আবাসন তৈরি হতে পারে সব ক্ষেত্রেই এই মানচিত্র খুবই উপযুক্ত চতুর্থত সম্পদ সংরক্ষণে তা বনভূমি সংরক্ষণ হতে পারে ভূমিক্ষয় রোধ হতে পারে সব ক্ষেত্রেই এই মানচিত্রের গুরুত্ব খুব বেশি পঞ্চমত সামরিক প্রয়োজনে এর গুরুত্ব সবচেয়ে বেশি তাই সামরিক ক্ষেত্রে দেশের সীমান্তবর্তী অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্র খুব সহজে পাওয়া যায় না এই ভূবৈচিত্র্যসূচক সূচক মানচিত্রে বিভিন্ন প্রাকৃতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদান দেখানোর জন্য প্রধানত সাতটি রং ব্যবহার করা হয় যথা কালো এই কালো রং দিয়ে শুষ্ক নদী পয়েন্ট হাইট ফায়ার লাইন রেলওয়েজ লাইন টেলিগ্রাফ লাইন সমস্ত রকম বাউন্ডারি অক্ষাংশ ও দ্রাঘিমাংসের লাইন প্রভৃতি দেখানো হয় দ্বিতীয়ত নীল রং, যার দ্বারা সমুদ্র নদী হ্রদ জলপ্রপাত জলাভূমি প্রভৃতিকে দেখানো হয় তৃতীয়ত সবুজ রঙ যার দ্বারা বনভূমির গাছপালাকে দেখানো হয় সেটা ম্যানমেড হতে পারে বা ন্যাচারাল হতে পারে চতুর্থত হলুদ রঙ যার দ্বারা কাল্টিভেটেড এরিয়া বা কৃষিক্ষেত্রকে দেখানো হয় পঞ্চমত হোয়াইট প্যাচ এর দ্বারা ব্যারেন বা পরিত্যক্ত জায়গা বা আনকাল্টিভেটেড এরিয়াকে দেখানো হয় ষষ্ঠত বাদামি রঙ এর দ্বারা সমোন্নতি রেখাকে দেখানো হয় বা চিহ্নিত করা হয় তাছাড়াও স্যান্ডিল স্যান্ডিউনস শিফটিং স্যান্ডস প্রভৃতি প্রাকৃতিক উপাদানকেও এই বাদামি রঙ দিয়ে দেখানো হয় সপ্তমত লাল রঙ যার দ্বারা রাস্তা জনবসতি ঘরবাড়ি বাড়ি প্রভৃতিকে দেখানো হয় এরপর জেনে নিই স্কেল অনুসারে ভূ সূচক মানচিত্রকে কতগুলি ভাগে ভাগ করা যায় স্কেল অনুযায়ী ভূ সূচক মানচিত্রকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয় যার প্রথমত মিলিয়ান সিট মানচিত্র সতেরোশো সালে সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় যার সদর দপ্তর উত্তরাঞ্চলের দেরাদুনে অবস্থিত জরিপের সুবিধার জন্য এই সংস্থা ভারত উপমহাদেশের চুয়াল্লিশ ডিগ্রি পূর্ব থেকে একশো ডিগ্রি পূর্ব এবং চার ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত অংশকে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে মোট একশো পঁয়ত্রিশটি গ্রিডে ভাগ করেছে এর মধ্যে একশো ছটি গ্রিডের জরিপ করা হয়েছে ভারতের গ্রিডগুলি চল্লিশ থেকে বিরানব্বই সূচক সংখ্যার মধ্যে পড়ে এক্ষেত্রে স্কেল এক সেমিতে দশ কিমি ধরা হয় অর্থাৎ আর এফ ওয়ান ইজ টু টেন ল্যাক বা ওয়ান মিলিয়ান যেমন সেভেন্টি টু সূচক সংখ্যার গ্রিড দ্বিতীয়ত ডিগ্রি সিট পুনরায় ওই চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি সিটকে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি ব্যবধানে এ থেকে পি পর্যন্ত ষোলোটি ভাগে ভাগ করা হয় যার স্কেল এক সেমিতে টু পয়েন্ট ফাইভ কিমি বা এফ ওয়ান ইজ টু টু ল্যাক ফিফটি থাউজেন্ড এই সিটকে ডিগ্রি সিট বলা হয় যেমন সেভেন্টি টু বি এই সিরিজের অন্তর্গত তৃতীয়ত হাফ ডিগ্রি সিট প্রতিটি ডিগ্রি সিটকে আবার তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট ব্যবধানে দিক অনুসারে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট এই চারটি ভাগে ভাগ করা হয় এই মানচিত্রের স্কেল এক সেমিতে এক কিমি বা আর এফ ওয়ান ইজ টু ওয়ান ল্যাক এই ধরনের সিটকে হাফ ডিগ্রি সিট বলে যেমন সেভেন্টি টু বি বাই এনই চতুর্থত ইঞ্চি সিট বর্তমানে হাফ ডিগ্রি সিটের কোনো প্রচলন নেই তাই প্রতিটি ডিগ্রি সিটকে আবার পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট ব্যবধানে ষোলোটি ভাগে ভাগ করা হয় যাকে ইঞ্চ সিট বলে এর স্কেল ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড বা এক সেমিতে পাঁচশো মিটার যেমন সেভেন্টি টু বি বাই সিক্স ফিফটি সিক্স পি বাই ইলেভেন প্রভৃতি আরও একটি সিট আছে যেটিকে বিশেষ ধরনের সিট বা নতুন সিরিজের সিট বলে এর বিস্তৃতি সেভেন মিনিটস থার্টি সেকেন্ড ইন্টু সেভেন মিনিট থার্টি সেকেন্ড এবং স্কেল বা আর এফ ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যার সূচক সংখ্যা নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট যেমন সেভেন্টি টু বি বাই সিক্স বাই নর্থ ইস্ট বা এন ই এই বিশেষ ধরনের সিটের আরও একটি ভাগ আছে যার বিস্তার ফাইভ মিনিটস ইন্টু সেভেন মিনিটস থার্টি সেকেন্ডস যার সূচক সংখ্যা এক থেকে ছয় পর্যন্ত যেমন সেভেন্টি টু বি বাই সিক্স বাই ফোর এক্ষেত্রে আমি উদাহরণ হিসাবে শুধুমাত্র সেভেন্টি টু গ্রিডকে ব্যবহার করলাম ঠিক একই রকমভাবে চল্লিশ থেকে বিরানব্বইয়ের মধ্যে প্রত্যেকটা গ্রিডই ঠিক একই রকমভাবে ভাগ করা সম্ভব বা ভাগ করা হয় এরপর জেনে নিই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে দূরত্ব কীভাবে পরিমাপ করা হয় প্রধানত এই মানচিত্রে দুই প্রকার লাইন থাকে যথা সোজা বা স্ট্রেট লাইন যা মূলত স্কেলের সাহায্যেই পরিমাপ করা যায় অপরটি লাইন বা কার্ভড লাইন যা পরিমাপ করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয় যথা ডিভাইডার মেথড এক্ষেত্রে কম্পাসের যে ডিভাইডার থাকে ওই ডিভাইডার ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করা হয় অপরটি টুইন মেথড এক্ষেত্রে সুতা ব্যবহার করে ওই বক্র লাইনের দৈর্ঘ্য পরিমাপ করা হয় এছাড়াও এর সাথে রিলেটেড কিছু শর্ট কোয়েশ্চেন যেমন গ্রিড কি অথবা গ্র্যাটিকিউল কি পৃথিবীতে কল্পিত অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলিকে সমতল ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে অঙ্কন করলে যে জালিকাকারের ছক সৃষ্টি হয় তাকে গ্র্যাটিকিউল বলে এই গ্র্যাটিকিউলের প্রত্যেক ছককে বা বর্গক্ষেত্রকে এক একটি গ্রিড বলে সমোন্নতি রেখা কী সমুদ্রপৃষ্ঠ থেকে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমোন্নতি রেখা বলে টোপোগ্রাফিক্যাল ম্যাপে এই রেখাটিকে বাদামী রং দ্বারা সূচিত করা হয় এই সমোন্নতি রেখা হল ভূপ্রকৃতি নির্দেশের একটি আদর্শ পদ্ধতি স্পট হাইট কী যখন কোনো একটি নির্দিষ্ট বিন্দুর সাহায্যে কোনো টোপো মানচিত্রে কোনো স্থানের নির্ণায়িত বা জ্ঞাত উচ্চতা দেয়া থাকে তাকে স্পট হাইট বলে টোপো মানচিত্রে এগুলি মূলত কালো বিন্দু দিয়ে দেখানো হয় এবং তার পাশে তার উচ্চতাটা মিটারে লেখা থাকে বেঞ্চমার্ক কি ভূপৃষ্ঠের ওপর নির্মিত কোনো স্থায়ী বস্তুর ওপর চিহ্নিত সর্বোচ্চ উচ্চতা পরিমাপকারী একটি নির্দিষ্ট বিন্দুকে বেঞ্চমার্ক বলে এই বেঞ্চমার্ক ফুট বা মিটারে দেখানো হয় যেমন লেখা থাকে বিএম থ্রি মিটার এগুলি টোপো মানচিত্রে লাল রং দিয়ে লেখা হয়ে থাকে এছাড়াও এই চ্যাপ্টার থেকে অসংখ্য শর্ট কোয়েশ্চেন আসে পরীক্ষায় যে শর্ট কোয়েশ্চেনের জন্য তোমরা নিজেদের টেক্সট বইয়ের অনুশীলনী ফলো করো ভিডিওটি দেখে উপকৃত হলে বন্ধুদেরকেও লিংক শেয়ার করে তাদেরকেও উপকৃত করার চেষ্টা করো ধন্যবাদ